হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর, আই ডেইলি আপলোড ভিডিও অন ইউটিউব। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন অনেক ভালো। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বন্ধু, আজকে আমরা মূলত কথা বলবো একটা রিভিউ ভিডিও বা আনবক্সিং ভিডিও। এই স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন একটা রিভিউ ভিডিও। এটা হচ্ছে আসলে একটা ক্যামেরা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যাকশন ক্যামেরা, এটা হচ্ছে আমাদের অ্যাকশন ক্যামেরা, আর এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা স্ট্যান্ড, ঠিক আছে? আর এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরার ফিতা, যেটা এভাবে হাতে লাগিয়ে এখানে একটা ক্লিপ আছে, ক্লিপটা উপরে দিয়ে দিয়েছেন, সেটা আপনার হাতে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আপনি ইজিলি ব্লক করতে চান, হাত থেকে পড়ে গেছে, প্রবলেম নাই, দেখছেন? এবার ধরছেন কোনো কারণে হাত থেকে পড়ে গেছে, নো প্রবলেম, এটা আটকে যাবে ইজিলি। আর এটা হচ্ছে আমরা বাইরের দেশ থেকে আনা, বাংলাদেশে না, এটা বাংলাদেশে সহজে পাওয়াই যাবে না। এটা বলতে যেখানে একটা এটা একটা ইয়ে আছে, এটা আমি খুলে, ঠিক আছে, বড় হয়ে গেছে, এটা চাইলে আরো বড় করে দেয়। এখানে একটা আছে, বাংলাদেশে সহজে পাওয়া যাবে না, ঠিক আছে? আমরা এটা বাইরের দেশ থেকে আনা, যেটা ভাবে ইজিলি ঘুরিয়ে লাগিয়ে শেষ থাকাটা ইজিলি ভাবে দাঁড় করানো যায়। এখানে নিচে দাঁড় করিয়ে দেখাচ্ছি, দেখছেন দাঁড়িয়ে গেছে। আর আমার হাতে দিকে হাত ধরে নিয়ে গেছি, সেটা অনেক দেখতে পাচ্ছেন, এই যে হাত দেখতে পাচ্ছেন। এ হচ্ছে আমাদের মূলত ক্যামেরা স্ট্যান্ড। আচ্ছা, এটা আমি আবার লাগিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা আরেকটা জিনিস, এখানে এই যে দেখেন, আপনি চান এটা এটার সাথে লাগাতে তাহলে পারবেন। এই দেখানে হচ্ছে জাস্ট একটা দিয়ে এটা দিয়ে লাগিয়ে দেবেন, নিজে আচ্ছা আমি এটা আপনাদের দেখাচ্ছি, লাগিয়ে আপনাদের খুলে দেখাচ্ছি। আমার হাত থেকে এটা খুলে নিই, দেখেন আমরা চাইলে এটার মধ্যে এটা কি সুন্দর ইজিলি ভাবে লাগানো যায়। খুলে ফেলছি, দেখতে পাচ্ছেন ইজি দিচ্ছি। তারপর সেটা এটা মাথা, এটা ভাবে ঢুকিয়ে দেওয়া যায়, এটা ঢুকিয়ে দিচ্ছি, শেষ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে এটা ঢুকিয়ে দেবো, এই যে একটা ইয়ে আছে, লাস্ট শেষ, ঠিক আছে? আমরা চাইলে এটা আবার ঘুরিয়ে ছোটো করে ঢুকতে পারি, এটা আবার একটু ঘুরিয়ে হ্যান্ড স্ট্যান্ড হয়ে গেছে। এটা লম্বা করো না, এখন এটা হ্যান্ড স্ট্যান্ড। আর এটা হচ্ছে আমরা লাগিয়ে দিচ্ছি আবার, আসলে আমার ক্যামেরাটার নাম কি, ঠিক আছে? এটা হচ্ছে আসলে আমার ক্যামেরা
ক্যামেরাটার নাম কি? আমার ক্যামেরাটার নাম হচ্ছে SJCM8 Pro। এই যে আপনাদের এখানে দেখাই, এই যে এখানে হচ্ছে SJCM8 Pro, এখানেও লেখা আছে এই যে SJCM8 Pro, ঠিক আছে। আমার ক্যামেরাটা হচ্ছে SJCM8 Pro অ্যাকশন ক্যামেরা, যার প্রাইস হচ্ছে বাংলাদেশের বাজারে 15-16 হাজার। আমি 15 হাজার দিয়ে কিনছি, মানে নানান জায়গায় নানা রকম দাম বা নানান জায়গায় নানা রকম এইরকম আর কি। তো আসলে আমি এটা কিনছি 15 হাজার টাকা দিয়ে। আর এই স্ট্যান্ড হচ্ছে আমাদের বাবা আমাকে দিয়েছে জাস্ট সেদিনের জন্য, ভিডিও করার জন্য। তো সেদিন আমি ভাবলাম আমার একটা ভিডিও দরকার, আমি একটা দেখি ভিডিও বানাই নিচ্ছি এটার মাধ্যমে। আমার আসলে আজকে ভিডিও হচ্ছে 1 ঘন্টা আমার প্রয়োজন, 1 ঘন্টার ভিডিও প্রয়োজন। তো আমরা আজকে পুরো 1 ঘন্টা এটা নিয়ে রিভিউ দেবো। আমরা ফার্স্টেই আসি আমার ক্যামেরার রেজুলেশন কত। আমার ক্যামেরার রেজুলেশন হচ্ছে 1080 থেকে শুরু করে 4K পর্যন্ত সাপোর্ট করে, 720 থেকে শুরু করে 4K পর্যন্ত সাপোর্ট করে, 720-1080 পিক্সেল। তারপর হচ্ছে বাকি 4K 2K 4K সবগুলোই সাপোর্ট করে। তারপর হচ্ছে 15-25 FPS, আর হচ্ছে গিয়া 60 FPS, এই দুইটা ক্যাপচার করতে পারে। তারপর হচ্ছে এসে ফটো ক্লিক করার, ছবি তোলার অপশন আছে। ছবি আপনি যখন, আমি মনে হয় এখন অন্ধকার আছে, অন্ধকার যখন ছবিটা তুলবেন এটা অটোমেটিক ব্রাইটনেস আপনি একদম পরিষ্কার দেখা যাবে। মানে জিরে তোলা আছে, মুখে দেখাই যদি দেখেন আমার ক্যামেরা ওপেন হয়ে গেছে। এই যে আমাকে দেখা যাচ্ছে যেভাবে ব্লক করতে পারি, এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে বসে আছি, আমি কোথায় বসে আছি, এখানে সব দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি যেভাবে ভিডিও করতে পারি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই ছিল অনেক ভালো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন নিজের বাবা মা একদম, আর যদি দেখেন আমার আপনার এখানে বেশটা, এখানে বেশটা দেখেন কতটুকু, মানে এটা শুধু ভাইবেন না যেটা অফ হয়ে গেছে, না তো অফ হয় নাই, এটা দিস তো অফ হয়েছে, বাট এটা কিন্তু ভিডিও চলতে আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার এখানে কি পরিষ্কার দেখা যাচ্ছে, এটা এতটুকু বলেন নি 15,000 টাকার আমি ক্যামেরা কীরকম হতে পারি। আর আমি যদি এখানে যদি ধরি, দেখেন এই যে দেখতেই পাচ্ছেন কতটুকু ব্রাইটনেস বা কোয়ালিটি সম্পন্ন এই ক্যামেরাটা। আসলে এই ক্যামেরাটা হচ্ছে আমার একটা আবেগ করতে গেলে, এটা আমি সহজে কারোর হাতে দিতে চাই না, কারণ ক্যামেরাটা কেনার জন্য আমি অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে বা অনেক ম্যানেজ করে তারপর হচ্ছে ক্যামেরাটা কিনতেছি, যে কারণে। তো আমরা আজকে মূলত এই ক্যামেরাটা নিয়ে রিভিউ দেবো, ক্যামেরাটা রিভিউটা 1 ঘন্টার প্রয়োজন। তো আমি যেখানে কোনো কথাই খুঁজে পাচ্ছি না কী কথা বলবো বা কী আসলে বিষয় এরকম কিছু। তো আসলে আমরা যদি বলি যে অ্যাকশন ক্যামেরা, ঠিক আছে, অ্যাকশন ক্যামেরা শুধু একটা না, যে অ্যাকশন ক্যামেরা একটা কোম্পানি তা কিন্তু না। অ্যাকশন ক্যামেরা ফার্স্টে হয়তো বার করছে ক্যানন না ইকেন নাকি যেন একটা কোম্পানি আছে, ওইটা সাধারণত ফার্স্টে আমার জানা মতে অ্যাকশন ক্যামেরা বাহির করছে। তারপর হচ্ছে অ্যাকশন ক্যামেরা সোনি আছে, ইকেন আছে, তারপর হচ্ছে ক্যানন আছে, SMC8 Pro আছে, তারপর হচ্ছে আরও অনেক জানি আসলে মাথায় থাকে না যে কোনো টাইম। এই হচ্ছে আমাদের কথা, আমরা আজকে মূলত এই ক্যামেরা সম্পর্কে রিভিউ দিব, ক্যামেরাটা কীরকম বা ক্যামেরার পারফরমেন্স কীরকম, আমাকে কতটুকু ব্যাকআপ দেয়, এটার প্রাইস বললাম, প্রাইস তো বললাম, এটা কতটুকু আমাকে ব্যাকআপ দেয়, কতটুকু কাজ করে, এই সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলব। তো ফার্স্টেই বলি আমি হচ্ছে জিশান, আমি একজন ফ্রিল্যান্সার, আমি হচ্ছে ফেসবুক ইউটিউব মিডিয়া সুবিধা কাজ করে থাকি। তারপর হচ্ছে সাবস্ক্রাইবার দেওয়া, তারপর হচ্ছে ওয়াচ টাইম দেওয়া, ফলোয়ার দেওয়া, ফেসবুকে ওয়াচ টাইম দেওয়া, ভিডিও রিচ করা, ভিডিও ভিউ দেওয়া, তারপর হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম এগুলোতে ফলোয়ার দেওয়া, টিকটকে ফলোয়ার দেওয়া, লাইকেতে ফলোয়ার দেওয়া, এগুলোতে লাভ রিয়েক্ট দেওয়া, ভিউ দেওয়া, তারপর হচ্ছে এঙ্গেজ দেওয়া, ফেসবুকে এঙ্গেজ দেওয়া, ফেসবুকে রিচ দেওয়া, এগুলোর কাজ করে থাকি। তারপর আরও নানান কাজ আছে, ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ক্রিয়েট, ওয়েবসাইট কাস্টমাইজ, এই সবগুলোর কাজ আমি মুক্ত করে থাকি। তো বেশিরভাগই আমি সাধারণত আমি ফেসবুক আর ইউটিউব নিয়ে বেশিরভাগ কাজ করি, কারণ এগুলো হচ্ছে মানুষের একটা ধরনের আবেগ। এখানে মানুষ ইজিলিভাবে কাজ করে, সবার একটা স্বপ্ন, আমার একটা ইউটিউব চ্যানেল থাকুক, ইউটিউব চ্যানেল থেকে আমি কিছু টাকা ইনকাম করি, মানে আমি অনলাইন থেকে কিছু টাকা ইনকাম করি, আমাকে একটু মানুষ চেনুক বা জানুক, আমাকে দেখতে মানুষ
যাতে বলে যে আমি এরকম বা আমি এরকম কন্টেন্ট তৈরি তাই মানুষের কাছে একটা ভালো লাগে। তো সাধারণত মানুষ এই চ্যানেলগুলোতে বা সবসময় বা এই চ্যানেল তা কিন্তু না, সবসময় দেখা যায় মানুষের একটা শখের বসে ইউটিউব চ্যানেল খোলে, শখের বসে কাজ করে, হঠাৎ মনিটেশন হয়ে যায়, সব কিছু ফিল আপ হয়ে যায় বা সে ভাইরাল হয়ে যায়, তো সেরকমও ব্যাপার আছে। তো শুধু একটা দিক থাকে না আমাদের, পজিটিভ বা নেগেটিভ, পজিটিভ দিক ভাবতেই হবে না আমাদের, পজিটিভ নেগেটিভ দুই দিকই ভাবতে হবে। তো সাধারণত মানুষ নানা কারণে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকে, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকে বা একটা ওয়েবসাইট ক্রিয়েট করে থাকে বা সে একটা টিকটক অ্যাকাউন্ট খোলে বা লাইক অ্যাকাউন্ট খোলে বা সে মানুষ থেকে জানায় শোনে মানুষ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলে, তারপর তারা আস্তে আস্তে ভিডিও আপলোড করতে থাকে, ছবি আপলোড করতে থাকে, হঠাৎ তারা একদিন ভাইরাল হয়ে যায়। এমন কিন্তু আছে যারা অনেকে অনেক স্ট্রাগল করতেছে এগুলো নিয়ে হঠাৎ একটা ভাইরাল হয়ে গেছে, শেষে এখন সে ফেমাস বা এখন তার লাইফ পরিবর্তন হয়ে গেছে, এরকম ব্যাপারটা। তা আসলে আমার পরিচয়টা দিলাম, আমি আসলে এগুলো নিয়ে কাজ করতে থাকি। আচ্ছা, আপনারা যদি কারোর প্রয়োজন হয় ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা বা ফেসবুক পেজ মনিটাইজেশন করা, এইগুলো সাবস্ক্রাইবার দেওয়া, ওয়াচ টাইম দেওয়া, ফলোয়ার দেওয়া, লাইক কমেন্ট করা, শেয়ার দেওয়া, রিচ করা, তো এই সবগুলোর কাজ আমি করে থাকি। আপনারা চাইলে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের সততার সাথে কাজ 100% করে দেবো। আমরা সাধারণত ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করি হচ্ছে 10 থেকে 12 দিনে 100% মনিটাইজেশন, আর ফেসবুক পেজটা হচ্ছে মনিটাইজেশন করি 10 থেকে 15 দিনে। ফেসবুকে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম, যেটা একটু কালেক্ট করতে বা কাউন্ট করতে একটু কষ্ট সাধ্য, তো সে কারণে আমরা করে থাকি। তো আচ্ছা, আজকে আমরা কথা বলি হচ্ছে আমাদের ক্যামেরাটা নিয়ে। তো এই যে আমার ক্যামেরাটা, ঠিক আছে, ক্যামেরাটা হচ্ছে S8 Pro, এটা হচ্ছে 380 ডিগ্রি অ্যাঙ্গেল। আমি এখান থেকে বের করছি, একদম সোজা এইভাবে যাবে, ঠিক আছে, এভাবে 80 ডিগ্রি হয়ে একদম, এই যে এইভাবে 80 ডিগ্রি হয়ে 360 ডিগ্রি, তো 360 এখানে একদম 80 ডিগ্রি এইভাবে হয়ে একদম যাবে, মানে এরা টোটালি এই এই সিরিয়াল এই সোজাকে একদম এইভাবে সোজা হয়ে একদম ফুল যাবে। এটার কোয়ালিটিটা আমার কাছে অনেক ভালো লাগে, আমি এটা দিয়ে অনেক ব্লগ করছি, অনেক ইয়ে করছি, সব কিছুই অনেক ভালো লাগে আমার কাছে। এটার পারফরমেন্সও প্রায়, এটা যদি একবার চার্জ দিই 2-3 ঘন্টা চার্জ দিই, তাহলে এটা ইজিলিভাবে 3 ঘন্টা ব্যাকআপ দেয় আমাকে ইজিলি। এর মাধ্যমে আমি ভিডিও শ্যুট করতে পারি, ছবি তুলতে পারি বা ব্লগ করি, তো সবগুলোই নিয়ে হচ্ছে আমাদের ক্যামেরাটা। ক্যামেরাটা যদি আমি বলছি চার্জ কিরকম থাকে বললাম, তো প্রায় 3 ঘন্টার মতো ব্যাকআপ দেয়, আর চার্জ যদি একবার দিই 3 ঘন্টা ইজিলিভাবে ব্যাকআপ দেয়। এটা চার্জারটা হচ্ছে চার্জার হচ্ছে Type-C, ঠিক আছে, Type-C যেটাকে বলে, Type-C নতুন যেটা বের হয়েছে এটা সম্ভবত Type-C চার্জার ঘাট। তারপর হচ্ছে এটা স্পিকার বা মাউস, মাইক্রোফোন, যেমন স্পিকার হচ্ছে মোটামুটি আপনি সাউন্ড শোনার জন্য এটা এটা সাইজ অনুযায়ী এটা পারফেক্ট আছে, ঠিক আছে, ল্যাপটপ একটা সাইজ, এটা স্পিকার তো একটা সাউন্ড হবে না, আপনার শোনার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু এর জন্য পারফেক্ট আছে। তারপর যদি বলি মাউস স্পিকার বা এটা কতটুকু কথা ক্যাপচার করে, এটা মূলত আপনার বাজেট অনুযায়ী একদম 100-এ 100 ক্যাপচার করে। আর কথা হচ্ছে এরা যখন এই কেসের মধ্যে থাকে তখন হচ্ছে সাধারণত কেসের যত সাউন্ডগুলো আছে এগুলো এটা একটু বেশি ক্যাপচার করে নেয়, যাতে আপনার কথা থেকে সাউন্ড এটা টেস্ট মানে একটা পানি ফোটা পড়তেছে বা ইয়ে করতেছে এটা একটু বেশি ক্যাপচার করে নেয়। তো এই হচ্ছে আমাদের ক্যামেরা, ক্যামেরা যদি আমি বলি, তারপর সেটাতে হচ্ছে এখানে লাইট অন অফ করা, আপনার ভিডিও মোড চলতেছে, যেখানে একটা ডিসপ্লে আছে। আমি সাধারণত আমি যে ক্যামেরাটা এখানে তুলেছিলাম এটা আরেকটু বড়ো ছিল, আরেকটু ডিসপ্লেটা বড় ছিল, হচ্ছে ডুয়েল ডিসপ্লে, ঠিক আছে, ওইটা প্রায় ছিল 12,000। তো আমি বোঝে আমি ভাবছি ওইটা ডুয়েল ডিসপ্লে, আমি এখান দিয়ে ভিডিও করতেছি, এখান দিয়ে আবার সব দেখা যাচ্ছে, কেমন না, এখানে ভিডিও এখানে সব দেখা যাচ্ছে, ডিসপ্লেতে সব দেখা যাচ্ছে। এখন আমি কিনে পরে আসলে বলতাম যে আসলে এটা প্রয়োজন, সেটা দেখা যায় আমি সেলফি তুলতেছি, এটার দিকে তাকে এভাবে সেলফি তুলতে পারতেছি, অথবা জানতে ক্যামেরাটা দেখতে একটু সেই লাগে আমার কাছে, ধরেছি অনেক ভালো লাগে, মানে একটা জোসাই একটা হিরাই শিমুদের মতো, পেশালের মধ্যে শিমুদের যখন জুতা বললে না শুধু একটা হিরাই লাফিয়ে দিতে সুবিধা, আমি এটা হাতে নিলে মনে হচ্ছে আমার একটা হিরাই ভিডিও করতে সুবিধা হয়, ভিডিও করতে ভালো লাগে, তো একটু মজা করলাম। তো আসলে এই স্ট্যান্ডটা কিন্তু আসলে অনেক ভালো বা অনেক কোয়ালিটি ফুল, এটা হচ্ছে প্লাস্টিক, বাট এই বাংলাদেশি প্লাস্টিক না, বাইরের দেশে প্লাস্টিক করতে পারতো অনেক স্ট্রং, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। আর এটা যে ফিতাটা বলুন তো লাভ নেই, ফিতাটা এই দিকটা দেখুন কীভাবে ঢুকতে গেছে, টানেন ছিলেন, ঠিক আছে, তারপর সেখানে আমি কিন্তু হাতের সাথে বা দেওয়ার জন্য একটা ক্লিপ দিয়ে দিয়েছি। আমরা যদি আজকে একটু ক্যামেরাটা একটু খুলে দেয় তাই আপনাদের ক্যামেরাটার সাইজটা কোনোটা আমরা কীভাবে খুলবো, ঠিক আছে, খোলাটাও দেখাই আপনাদের। এই যে ক্যামেরা এখানে দেখেন একটা ফিচার আছে, এটা এভাবে টান দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এর জন্য এটা আমরা এভাবে টান দিয়ে জাস্ট একটা প্ল্যাটফর্ম থেকে উপর দিয়ে টান দিই, প্ল্যাটফর্ম উপর দিকে টান দিলে এটাই হয়ে গেছে। এই দেওয়া ক্যামেরা এখানে
এর আমাদের সেখানে ছোট ক্যামেরা রেডি হচ্ছে। এটা হচ্ছে আমাদের ক্যামেরা, ঠিক আছে। ক্যামেরার ব্যাটারির জায়গাটা আপনার কিন্তু দেখাই, এই যে দেখেন ব্যাটারি, ব্যাটারিটা কত বড় দেখাই, এই যে ব্যাটারি ছিল এত বড়। ব্যাটারিটা হচ্ছে তাতে 1000 MAh আর 1200 MAh, ঠিক আছে। আমাদের ফোনগুলো দেখা হচ্ছে 5000 আর এটা হচ্ছে 1200 MAh, ঠিক আছে। আমার সাথে যে মেমোরিটা আছে, মেমোরিটা হচ্ছে 64 GB। মেমোরিটা হচ্ছে ট্রান্সলেট কোম্পানি একটা, এই যেটা এইভাবে দিয়ে এইভাবে একটা জায়গায় ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, আবার ওপেন করে দেখতে সাউন্ড আসে, দুপুর হয়ে গেছে, ঠিক আছে। আপনি দেখেন এখান দিয়ে, এই যে এখানে লেখা আছে দেখা যায় 4K, ঠিক আছে, 4K ভিডিও। আমি যখন ছবিতে নেই, এই যে দেখুন ছবি ক্যামেরা চিহ্ন হিসাব হচ্ছে, আর যে ভিডিওতে দিই এই যে ভিডিও চিহ্ন হিসাব হচ্ছে, ঠিক আছে। ছবি ভিডিও দুইটাতে এটা কোন মোডে আছে এই ডিসপ্লেটাতে দেখাবে। এখন 00 মানে কোনো মিটিং মিনিট অ্যাডও শুরু হয় না, বা ভিডিও স্টার্ট হয় না, ভিডিও যখন স্টার্ট করবে এখান থেকে আপনার মিনিট মিনিট চলতে থাকবে। আবার আপনি চাইলে এই ডিসপ্লেটা অফ করে ফেলতে পারেন, আপনি যদি অফ করে দেখতে পারেন, কিন্তু টাচ স্ক্রিন, ঠিক আছে। আসলে আপনার এই ডিসপ্লেতে যা হবে এটা সব এখানে দেখাবে ইজিলি ভাবে, ঠিক আছে। এখানে আমি ব্যাক দিলাম, এখন আবার আগের মতো হিসাব হচ্ছে, আপাতত 64 GB 33 GB ফুল আছে, বাকি কি বলে 31 GB যা বা যেটা 33 GB যেটা বলুন ওইটা ফ্রি আছে। এটা ওপেন হচ্ছে কতক্ষণ হয়েছে, ওপেন হয়েছে 1 মিনিট 33 সেকেন্ড হয়েছে। এটা ওপেন হওয়ার পর কতক্ষণ সব এখানে টাইম দেখা যায়, কতক্ষণ যাবত ওপেন চলতেছে, কতক্ষণ যাবত চলতেছে সবগুলো এখানে। আমার সাথে দেখো অগমা করছে, আমার একটা ভিডিও প্রোগ্রাম ছিল বড় করে, এখানে আমার অগমা করে আমার এখানে এখানে একটা ব্রণ উঠে গেছে। তো এই তো দেখলেন আপনাদের ক্যামেরা, এই যে এখানে দেখেন স্পিকার, ঠিক আছে, স্পিকারটা দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে ওই স্পিকার, এটা হচ্ছে মাউথ স্পিকার, এটা হচ্ছে অরিজিনাল স্পিকার, আর এটা হচ্ছে পাওয়ার বাটন সিস্টেম, আর এটা হচ্ছে টাইপ সি। আবার এখান দিয়ে একটা স্পিকার আছে, এটা সাধারণত 3টা স্পিকার, এটা হচ্ছে চার্জার, দেখতে পাচ্ছেন টাইপ সি। আর যদি দেখেন এখানে একটা মাউন্ট আছে, আপনি যে যদি হেলমেট হেলমেটও লাগাতে পারবেন, তার ক্যামেরা স্ট্যান্ডে দেখে যদি লাগাতে পারবেন। খুব আর এটা হচ্ছে জুম ইন জুম আউট করার সুবিধা আছে, যে দেখেন জুম ইন, এই যে জুম নিয়ে দেখেন আমি জুম করে দেখাই, দেখতেই পাচ্ছেন আমার চোখ জুম করছি, এখন আমার জুম আউট করছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর, এটা একদম স্মুথলি ভাবে জুম করে, স্মুথলি ভাবে জুম আউট করে, এতটা পরিষ্কার, এতটা ভালো লাগে ক্যামেরাটা আপনি যদি দেখেন। আমি আপনাদেরকে দেখাই আমাকে কিরকম দেখতে পারি, দেখতেই পাচ্ছেন। এটা শুধু অনেকটা কোয়ালিফাই ক্যামেরাটা ব্যাক আপ দিবে, মনে হচ্ছে 2 ঘন্টা 8 মিনিট চার্জ দিবে, ঠিক আছে। 2 ঘন্টা 8 মিনিট জন্য আমার ব্যাকআপ দেখবে, এটার উপর যে সব দেখা আছে টাইমটা আসলে ঠিক
আচ্ছা, এটা তো বলি যে এটা ইয়ার কতটুকু আছে, ক্যামেরার ভিডিও রেজুলেশন কতটুকু আছে, 720 1280 বাই 720 ইনটু 720 240 FPS, ঠিক আছে, বলছে 1080 আলট্রা, 1920 ইনটু 1080, ঠিক আছে, 30 FPS। তারপর হচ্ছে আমার একটা আছে 1080, মানে একটা হচ্ছে আলট্রা আর একটা হচ্ছে নর্মাল 1920 ইনটু 1080 120 FPS। তারপর হচ্ছে 1440 2560 ইন্টু 1440, ঠিক আছে। তারপর একটা হচ্ছে 2.7K 30 FPS, এটা চাই আমরা 50-60 করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে একটা আছে 4K, ক্যামেরাটা এখন 6 মিনিট ধরে চলতেছে, এটা এখানে একদম ইজিলি ভাবে দেখাচ্ছে। এই দেখেন আমি কালকে প্রোগ্রামিং এর ছবি তুলছি, একটু সুন্দর ছবি দেখছেন। এই দেখেন আমার সাথে বল্বের ছবি, আমি আর বল্বের বিয়েতে গেছি, বিয়ের ছবি। দেখেন ভিডিও, এই সবগুলো হচ্ছে ভিডিও, দেখতে পাচ্ছেন যে মাঝখানে এই সবগুলোই হচ্ছে ভিডিও। লাল দেখা যায়, আচ্ছা যাই হোক, দেখলেন এই ভিডিও কিরকম। এই হচ্ছে আমাদের ভিডিও, দেখতেই পাচ্ছেন। হচ্ছে ভিডিও, ভিডিওর কোয়ালিটি মোটামুটি অনেক ভালো, আমাদের স্ট্যান্ড আছে, আমি আবার স্ট্যান্ডে ঢুকিয়ে দিই, ওটা নেই, হয়ে গেছে, একটা দিক হচ্ছে ক্যামেরাটা যেটা একটু গরম হয়ে যায়, এই জন্য আমার সেটা ভালো লাগে না, কারণ গরম হয়ে গেলে হঠাৎ গরম হয়ে যাবে, ভালো লাগে না, ইচ্ছি এরকম আর কি ব্যাপারটা। আমরা আজকে দেখছেন, আচ্ছা আমি একটু ইয়ে দিই, পোজ দিই হচ্ছে ইয়ের জন্য, 25 মিনিট 25 সেকেন্ডের জন্য আমি পোজ দিচ্ছি হচ্ছে থাম্বনেলের জন্য। আমি সবটা খুলে নিই, খুলে তারপর হচ্ছে Thank you.
হঠাৎ একটা ভিডিও অফ হয়ে গেছে, তার জন্য প্যারাই পড়ে গেছে। এটি যে হচ্ছে মাদার স্ট্যান্ড, সুন্দরভাবে দিয়ে দিই। কী হবে খবর দেয় ক্যামেরা দিয়ে আসতেছে। আমাদের ক্যামেরা দেখি 25 মিনিট, 27 মিনিট, আরো 27 মিনিট লাগবে। আসলে 1 ঘন্টার ভিডিও, একটানা বসে 1 ঘন্টার ভিডিও বানানোর মধ্যে এরকম ধৈর্য প্রয়োজন বুঝতেই পারতেছেন। এর মধ্যে আমি আমার হচ্ছে ফোন, দুই ফোনে এরকম মনে ফেলে যাচ্ছি, যাতে কোনো কাস্টমার মেসেজ দিলে প্রবলেম হয়। কারণ যে দুইটা কাজ আছে, সেই দুই কাজ কমপ্লিট করার পর আপনার আমি কোনো একটা কাস্টমারের কাজ ধরে হচ্ছে আমার বিষয়ে আর কি। বসি তো ক্যামেরা, আসলে ক্যামেরা প্রোটেক্ট যদি বলি, ক্যামেরা আসলে আমরা প্রথম থেকে আবার রিভিউ দিয়ে ফিরেছি। হচ্ছে আমাদের S&T8 Pro অ্যাকশন ক্যামেরা, যেটা কিনা মার্কেট প্রাইস হচ্ছে 25 থেকে 30 হাজারের কাছাকাছি। আর এটা সরি উল্টা পাল্টা বলতে কোম্পানি হয়ে গেছে, এটা মার্কেট প্রাইস হচ্ছে 15 থেকে 16 হাজারের কাছাকাছি। মানে 15 14 15 হাজার মধ্যে পেয়ে যাবেন আপনারা। আর হচ্ছে এটার কোয়ালিটি তেমন বা ইয়ে কেমন সব কিছু নিয়ে আমরা আজকে কথা বলি আবার ফার্স্টের থেকে। তো সেটা হচ্ছে S&T8 Pro অ্যাকশন ক্যামেরা, এটা হচ্ছে 4K ভিডিও সাপোর্ট হয়। 1420 থেকে 1080 বৃদ্ধ, 1080 বৃদ্ধ থেকে 1290 কত, তারপর হচ্ছে 2.7K মানে 2700, তারপর হচ্ছে সোজা 4K, ঠিক আছে। এই তার 5টা মোডে তার ভিডিও ক্রিয়েট করা যায়। আমি সাধারণত এইভাবে ভিডিও এইভাবে বলছি, হাতে ইয়েটা পরে জাস্ট এইভাবেই। এই ফোন দিয়ে আমি ভিডিও করতেছি, বাট ভিডিও এখন হঠাৎ স্টপ হয়ে গেছে। এসএসডি স্টোরেজ ফোন হয় কেমন লাগবে ম্যারেজ করবো।
প্রবলেম কি হবে যে দুইটা ভিডিও সময় দিচ্ছি বা একটা দেখাচ্ছি কিভাবে এটা ইউজ করতে হবে ওইটা দেখেছি
তারপরে হচ্ছে আমি কি করছি, এই ভিডিওটা নিয়ে বাইরে বাইরে দিচ্ছি। সরি, আমি হেলমেট কিনেছিলাম বড়দের বাইক আছে, বাইক দিয়ে বোঝার জন্য হেলমেট কেনার পর হেলমেটে লাগাইছি আমার নিজের হেলমেট, কারণ আরেকজন হেলমেটে তো আমাকে লাগাতে দিই কোনো লাইফ টাইমের জন্য বা যতদিনে থাকে তার জন্য। তো আসলে ততদিন আমি হচ্ছে ইয়ে করছি, যতদিন আমি ভালোভাবে সব কিছু কমপ্লিট করি, তারপর হচ্ছে কেমন নিয়ে বাইরে বাইরে দিচ্ছি, কেমন হেলমেটের সাথে বাইরে বাইরে হচ্ছে রমজান মাস ছিল, তখন নানান ধরনের হেলমেট ভিডিও করছি, ইফতারে দিচ্ছি, মানে সেই ইফতার কিনে দিচ্ছি, এরকম নানান ধরনের ভিডিও করেছি, ভিডিও করে এডিট করতাম। কাজ করতাম এইভাবে হচ্ছে বলে দিচ্ছি। তারপর হচ্ছে আমি কী করেছি, তারপর হচ্ছে এগুলো এটা নিয়ে গেছি কলেজে, আমার কলেজ হচ্ছে পুরান ঢাকা কবিরঞ্জন সরকারি গভর্নমেন্ট কলেজ, আর সেটা হচ্ছে ঢাকা সেভেন কলেজে, সেভেন কলেজের অন্তর্ভুক্ত কবিরঞ্জন কলেজ, যেটা কিনা প্রায় 150 বছরের উপর বাংলাদেশে অবস্থান করতেছে, নিজের অস্তিত্ব নিয়ে, নিজের স্থায়িত্ব নিয়ে, নিজের কী বলে এটা নিজের অহংকার নিয়ে, যে তাদের এই কলেজ থেকে যে কত ভালো ধরনের মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, এমপি, মন্ত্রী বেড়েই গেছে, বলার বাইরে কত নেতা বাইরে গেছে, কত ছাত্রলীগের কর্মী, কত বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কত ধরনের কর্মী বেড়ে গেছে বলার বাইরে। আচ্ছা, কেন হচ্ছে সেই কলেজে, সেই কলেজে ক্যামেরাটা নিয়ে গেছি, ক্যামেরাটা নিয়ে গিয়ে ফ্রেন্ড সার্কেলের সাথে একটু দেখালাম, ভিডিও করলাম, গ্যালারি করলাম। তারপর হচ্ছে যদি আবার বাইরে ভিডিও করতাম নানান জায়গায়, তারপর আমার বড় ভাই সৌদি থেকে আসছে, ওর কাছে ক্যামেরা, আমার ল্যাপটপ, সব কিছু দিয়ে দেশে পাঠিয়ে দিচ্ছি। আমাদের হচ্ছে কুমিল্লা জেলা, ঠিক আছে, কুমিল্লা জেলা চিনে নিয়ে একটা বাংলাদেশের একটা শক্তিশালী পাওয়ারফুল জেলা, আমাদের কুমিল্লা একটা আছে, চট্টগ্রাম যেমন যার না কুমিল্লা ছাড়া কতটুকু সাহস, কুমিল্লা ছাড়া প্রতিক জায়গায় যেতে পারে না, কুমিল্লা দিয়ে যাইতে হবে, তো একটা পাওয়ার আছে না মাঝখানে আটকে দেবে, কিন্তু জনমামা এরকম ব্যাপারটা যে কুমিল্লা হচ্ছে পাওয়ারফুল, আমি কুমিল্লা যেটা, আর হচ্ছে আমার বাসা থেকে 30 সেকেন্ড দূরে হচ্ছে বিশ্বরোড, বা যেটা কিনা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, বুঝতে পারতেছে পাওয়ারটা কীরকমভাবে আসতে হচ্ছে। আমি হচ্ছে আর কি কথা তো আছে, ভিডিও হচ্ছে 40 মিনিট, আরও 20 মিনিট, প্রায় 1 ঘন্টা 5-7 মিনিটের প্রয়োজন। আমরা 20 মিনিট কথা বলে কাটিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। ভিডিও দেওয়ার জন্য অ্যাকশন ক্যামেরা থেকে আমরা কত দিয়ে গেলাম, কত দিয়ে গেলাম, আসলে কত হচ্ছে 1 ঘন্টা বসে থেকে একটা ভিডিও বানানো কতটা ইয়ে বুঝতেই পারতেছে অবস্থা আর কি। হচ্ছে আমার 1 ঘন্টার ভিডিও বানাতে হবে, এটাই ছিল মাস্ট, আমি 1 ঘন্টার ভিডিও বানাবো। আমরা অ্যাকশন ক্যামেরা নিয়ে রিভিউ দিলাম, ফোন নিয়ে রিভিউ দিলাম, আচ্ছা বল বুঝে দিচ্ছি, যে তারপর আমি ক্যামেরা কী করছি, তারপর হচ্ছে বলছি বন্ধুদের সাথে একটু ঢাকা ফ্যান্টাসি সাওয়ার, যেটা ফ্যান্টাসি কিংডম, ওইটাতে ঘুরতে গেছি, ওটা দেখি ঘুরতে গিয়ে ব্লগ করছি, পানির নিচে ব্লগ করেছি, পানির নিচে সাঁতার একটা ভিডিও করেছি, আমাকে এটাকে ওয়াটারপ্রুফ, আবার ওয়াটারপ্রুফ কেস আছে সেই জন্য, তারপর হচ্ছে ওখান থেকে ব্লগ করে আসার পর ব্লগ এডিট করছি, সব কিছু করছি। তারপর আমাদের আগে কিন্তু আমরা সোনারগাঁও গেছি ফ্রেন্ডসদের সাথে, তো সোনারগাঁও গিয়েও আমরা কিন্তু ভিডিও করছি, ভিডিও এডিট করছি, এডিট করে আপলোড করে রাখছি আমার ইউটিউব চ্যানেলে, আসলে ইউটিউব চ্যানেলটা আমার একটু শুনতে চলে যায়, যেখানে আপাতত ইউটিউব কোনো কাজ করবো না। আমরা হচ্ছে ইউটিউবের বদলে আমরা হচ্ছে আরেকটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আমরা এখানে কাজ করবো হচ্ছে কথা। আর হচ্ছে মূলত তারপর কিছু কিছুদিন আগে আমি হচ্ছে গেছি হচ্ছে আমার ফ্রেন্ড আছে বিভিন্ন ফ্রেন্ডের সাথে পিকনিক, ওই সময় গেছি ফ্রেন্ডের সাথে ঘুরতে, আর এবার গেছি কলেজ পিকনিক, কলেজ পিকনিকে তো বলে নি ক্যামেরা গেছি, সবার দামে কিন্তু ফাঁকা বাইরে বাই ক্যামেরা স্টেট নিয়ে গেছি, এই ক্যামেরা আবার ওয়াটার প্রুফ, যখন সবাই সুইমিং পুলে নামলো আমি নামলাম, তবে তো তাকিয়ে আছে ভাই হাঁকো দিয়ে, তাহলে এটা কি বুঝে না এটা কি ভিডিও করা যায়, তারপর তখন তো সব আমার ফ্যান হয়ে গেছে, আমার কাছে দুটা দু বন্ধু দেখো আমি নিচে একটা ভিডিও করে দিয়ে সবাইকে নিয়ে সবার মনে রাখার জন্য সবার সাথে কাজ করেছি, সবার সাথে কাজ করে যাচ্ছি যে ভিডিওগুলো আপলোড করে মানে
ভিডিও বানাইছি, ভিডিও এখন আমার কাছে আছে, সবাই অনেক চেষ্টা করছে পাঠানোর জন্য। এটা হচ্ছে 4K ভিডিও করছিলাম, যেটা অনেক প্রচুর হাই রেজুলেশন, প্রচুর হাই রেজুলেশনের কারণে হচ্ছে ভিডিওগুলো আমি ঠিকমতো মানে দিতে পারতাম না। কাউকে তো ভাবতেছি কলেজে গেলে সবাই শেয়ারকে দিয়ে দিব, শেয়ার ছাড়া কোনো উপায় নেই। আর এছাড়া করবো কীভাবে দেখি, আমার কোনো মেল ফিল আসছে কিনা বা মেসেজ আসছে কিনা। সময় ওয়েস্ট করতেছি, তাহলে 44 মিনিট আর 16 মিনিট কোনো ব্যাখ্যাটি দিতে পারলেই হয় ভাই। আমরা কথা মাধ্যমে এক ঘন্টা কাটাতে হবে না, আবার ভিডিও প্রবলেম করতে আসতে পারে। এটা হচ্ছে মূলত জীবন যেটা সম্পর্কে হচ্ছে একটা আবেগ, এটা শিবুলের মতো আবেগ প্রচুর ব্যবস্থা আছে বলার বাইরে। আমাদের ক্যামেরাটা হচ্ছে ভালোই, ভালো বলতে ভালোর মধ্যে বেস্ট রাখলাম কথা বলি আপনাদের সাথে। তো কেমন আছেন সবাই? আসলে আছে ভালো কথা, আমি কিন্তু জিম করি আমি বলি দেখবো। জিম করি মামা, জিম করি আপনাদের মতো 4-5 জন, আমি একটা সোয়াইট আমার জন্য কোনো ব্যাপার না। আমার মোটের একটা ইয়ে সাথে মোটটা হচ্ছে আপনার সবসময় এভাবে দরকার, আগে হাত কিন্তু এভাবে এখন থেকে নিয়ে শক্ত করে গেছি, একটা পাম্প মারবেন না এভাবে। ছিঁড়ে বেঁচে বাঁচতে পারবে না, আপনি হাত দিবেন না। কেসে বাতাও আমি অনেক ভালো আছি। তখন আজকে আমরা মূলত কথা বলবো সেই অ্যাকশন ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরা এসএমসি 8 Pro অ্যাকশন ক্যামেরা, আজকে ইউভি ভিডিও দেখবো। এটা হচ্ছে এসএমসি 8 Pro অ্যাকশন ক্যামেরা, সাথে হচ্ছে একটা স্ট্যান্ড, স্ট্যান্ড আসলে
বাংলাদেশে না স্ট্যান্ড হচ্ছে বাইরের দেশে অনেক বড় এই ওয়্যারডিয়াম সিস্টেমটা হচ্ছে ইএম মানে ইলেকট্রিক মিডিয়া ইএম ইলেকট্রিক মিডিয়া কাজ করে সেরকম যে চলো নিয়মকে দিয়েছে এটা আমি দেখতে দেখি মানত করেছি আমি বড় পীরে দরবারে করে দেব মানব আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এর এইডিএম ডব্লিউ ইউটিউব প্লিজ মানে শেয়ার। আসলে অ্যাকশন ক্যামেরাটা যদি আপনার দেখ হয় এখানে হাতে কিভাবে লেগে আছে
হচ্ছে শেষ, আশা চলে যাবে, আবেগে ভেঙে যাবে, ভেঙে যাবে, উড়ে যাবে, ঘুরে যাবে। এক ঘন্টায় ভিডিও বানানোর জন্য সেটা অনেক দিক বানানো হয়েছে, আরো 7 মিনিট, আর 7 মিনিট কীভাবে কী বললে খারাপ হয়ে যাবে বলছেন, এক ঘন্টায় প্রায় 53 মিনিট বলতে এসেছি, নানা 53 মিনিট কথা বলা বুঝতে পারতেছেন। তারপর এই ছোট্ট একটা জিনিস নিয়ে আসলে এটা কী বলা যায়, আমাদের অ্যাকশন ক্যামেরা, ক্যামেরা কী, ক্যামেরা কী, ক্যামেরা হচ্ছে মূলত ছবি তোলার জন্য বা আপনার তার চলে যাওয়া বা চলমান ঘটনাকে ধারণ করার জন্য বা প্রো হিসেবে রাখার জন্য বা অতীতের জন্য মানে বর্তমানের জন্য এটা প্রমাণ হিসেবে বা এটা আরও উদ্দেশ্য করে দেখানোর জন্য বা জানানোর জন্য এটা ক্যাপচার করাকে বা এটাকে ধারণ করাকে ক্যামেরা বলে। যেমন এসি ক্যামেরার সংখ্যা, যে ক্যামেরা অ্যালেক্সে অযোধ্যা আমাদের সংখ্যা শোনায় নিশ্চিত ফাঁসি দিয়ে আমাদের জীবন, ওই মেজালা মানে ওই তো ভাই মেজালা, যে ক্যামেরা এটাই সাইন্স, যে ক্যামেরা রিভিউ দিচ্ছে আর যে ক্যামেরার কী বলে এটাকে সংজ্ঞা বলছে ওই তো আমার মেজালা, টিপ দিয়ে মেজালা, পৃথিবীতে টিপ দিয়ে মেজালা। মিনিট আমরা আসলে এক ঘন্টা 2 মিনিট বা 4 মিনিটের কাছাকাছি গল্প বিদ্যুতে সকলের আশা আমি করি বসে তোমার ভরসা, আমার আমি তো জানি আমি তো জানি তুমি ছাড়িয়া সকলে বাংলাদেশে আপনি যেমন কি আমি কীভাবে বাংলাদেশ থেকে বসে বাংলাদেশে আমার ইনকাম করি, যদি আমি কালকে কথা বলি তাহলে আমি কালকে সারাদিন হচ্ছে আমার সুতা দিই 12,000 টাকা আমি ইনকাম করি, আর আজকে হচ্ছে মূলত পর্যন্ত 1500 টাকা, 3000 টাকা কাজ পাইছি, ওর মধ্যে অনেক কষ্টে 1500 টাকা না 3000 টাকা সরি 4500 টাকা কাজ পাইছি, 1500 টাকার মতো আমি
ফিনান্সের এগুলো দিয়ে কাজ করি, কাজ কমপ্লিট করে দিব। এখানে 15 টাকার মধ্যে ধরছি যে আমার আজকের জন্য আজকে আমার অ্যামাউন্ট হিসেবে আমার পাড়া দিয়ে অ্যামাউন্ট হিসেবে। আসলে প্রত্যেক দিন দিয়ে আমি 1 টাকা করে কাজ পাই, কিন্তু আমার দেওয়া 500 টাকা হবে মাসে 15 টাকা আসলে মাসে না। দেখা যায় 10 দিন 15 দিন একটা কাজ আছে, 10 দিন আমাদের প্রত্যেক বড় ধরনের কাজ আছে, সেটা দিয়ে আমার 10 দিন 15 দিন খাবার খেতে হবে। সাধারণত 256 বা 524 হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে নেপাল, হিমালয়, কাশ্মীর, মোটামুটি আমাদের মানে বাজেটের মধ্যে যেটা দেওয়া যাবে আমার যেমন ভাবছি সবার শেষে হচ্ছে যাবো দুবাই। কারণ সবগুলা ভিডিও যখন আমি কালেক্ট করবো করেছি আমি ল্যাপটপ কিনতে পারবো, দেখা যাবে এডিট করে আপলোড করে দেবো ফেসবুক ইউটিউবে আপলোড করবো, দেখা যাবে ওখান থেকে আমার কিছু সংখ্যক পরিমাণে দেখা যাবে আমার যা খরচ হতে ওই খরচটাই যদি আমার উঠে যায় তাহলে হচ্ছে আমি দুবাই থেকে একটা প্ল্যান করবো। দুবাই থেকে হচ্ছে যাবো, দুবাই থেকে যাই হচ্ছে আমি আপলোড করবো বাংলাদেশ হচ্ছে বাহিরের দেশে কান্ট্রি আছে সব জায়গায়। ইচ্ছা হচ্ছে মা বাবাকে নিয়ে হচ্ছে মদিনা যাবো, যাবো আল্লাহ খাবারকে, আল্লাহ খাবার থাকে থাকুন তো সত্যি না, আল্লাহ থাকে মানুষের অন্তরে, আল্লাহ থেকে প্রত্যেকটা জীবের অন্তরে, আল্লাহ থেকে প্রত্যেকটা জীবের সাথে সত্য সৃষ্টি করে সব জায়গায় আল্লাহ বিরাজ। ঠিক আছে, আল্লাহ হচ্ছে এমন কোনো জায়গা বাদ নাই যে আল্লাহ নেই। ঠিক আছে, আপনি যা যাওয়া আল্লাহ নিজেই বলে হে বান্দা তুমি গোপনে এবং প্রকাশে যা কিছু করো সব কিছু আমার দেখি এবং শুনি, আমি অবগত আছি। হে বান্দা তুমি গোপনে এবং প্রকাশে যা কিছু করো সব কিছুর জন্য আমি অবগত, অবগত মানে জানে বা দেখতেছে বা জানাশোনা আছে তোমার ব্যাপারটা। তো হচ্ছে খাবার দিকে যাওয়ার ইচ্ছা, মক্কা মদিনা রাসূলের রওজা, এগুলো রাসূলের জন্মভূমি, রাসূলের জন্মস্থান, তারপর হচ্ছে হিরাক, তো মানে ইচ্ছা হচ্ছে মানে বিশ্বের যতটা ইসলামিক কান্ট্রি বা রাসূলদেরকে কেন্দ্র করে বা ইসলাম ধর্মকে কেন্দ্র করে যা কিছু ঘটে গেছে ওই সবগুলোতে আমাদের যাওয়ার ইচ্ছা আছে। শুধু হিমালয় পর্বত থেকে আমি গল্প করবো ভাইরাল হতে পারি, কিন্তু হচ্ছে মদিনা মক্কা সব জায়গায় যাবো, গল্প না বইগুলো হচ্ছে ব্যাপার। আমার 1 ঘন্টা 2 মিনিট প্রায় হয়ে গেছে, আমার কথা ছিল যে দুইটা ভিডিওতে 1 ঘন্টা 2 মিনিট করে করবো, ইজিলিভাবে 2 ভিডিওতে 2টা ভিডিও হয়ে যাবে, কিন্তু একটা অটোমেটিক ফোনের স্টোরেজ খালি না থাকার কারণে এটা অফ হয়ে গেছে। ওইটা কী করবো আমি নিজেও জানি না, বলতেছি না ওইটা কত কী ইনক্লুড করেছে জানি না। ঠিক আছে, যে হচ্ছে ফোনটা ভালো আমার ফার্স্টের ভিডিও কখন হয়েছে এই ফোন দিয়ে, তো এই ফোন দিয়ে বাকিরা ম্যানেজ করে এরপর যে 1 কোটি তো হয়ে গেছে। আমরা শুধু ওয়েট করতেছি যে কতক্ষণ কত MB হয়েছে বা কত ইয়ে হয়েছে।
একসাথে